সর্বত্রই কিন্তু রয়েছে নেশা বিরোধী অভিযান জারি, এবং সেই অভিযানের ভিত্তিতে এবার কুমারঘাটে, যেখানে কুমারঘাটে অভিযান চালালো পুলিশ এবং সেক্ষেত্রেও এসেছে পুলিশের ঝুলিতে বড়সড় সাফল্য, যেখানে কুমারঘাটে রকি দাস নামের এক যুবকের বাড়িতে মূলত এবং তার পাশাপাশি তার দোকান ঘরে অভিযান চালিয়ে বেশ কিছু বিলেতি মদ এবং দেশি মদ উদ্ধার করলো কুমারঘাট থানার পুলিশ। এবং সেক্ষেত্রেও কিন্তু পুলিশের কাছে আগে থেকেই একটা খবর ছিল সূত্র মারফত, এবং সেই খবরের ভিত্তিতেই মূলত আজকে সকাল থেকে নেমে পড়েছিল কুমারঘাটের পুলিশ এবং টিএসআর বাহিনী, এবং সকলে মিলেই অভিযান চালিয়ে বাড়ি থেকে, অর্থাৎ রকি দাসের বাড়ি থেকে এবং তার পাশাপাশি রকি দাসের যে দোকান ঘর রয়েছে সেই দোকান ঘর থেকেও কিন্তু আনাচে কানাচে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি মদ লুকিয়ে রাখা হয়েছে। সেই সমস্ত মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে, বাজেয়াপ্ত করেছে প্রচুর প্রচুর পরিমাণে মদ, এবং তার পাশাপাশি রকি দাসকে কিন্তু গ্রেপ্তার করেছে কুমারঘাটের পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা, এবং সেক্ষেত্রে রাজ্যের কিন্তু প্রায় প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা মহকুমা সর্বত্রই কিন্তু নেশাবিরোধী অভিযান রয়েছে পুলিশের জারি। যেভাবে নেশার কারবারি বৃদ্ধি পাচ্ছে, ঠিক তার উল্টো দিকেই কিন্তু নেশাকে দমন করার জন্য, এই সমস্ত কারবারিদেরকে কিন্তু রোধ করার জন্য, এই সমস্ত চাইদের ভাঙার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন, এবং তার ভিত্তিতেই কিন্তু একের পর আমরা দেখতে পাচ্ছি অভিযানে বেরিয়ে আসছে বিপুল পরিমাণে নেশা জাতীয় সামগ্রী। একটু আগে আমরা দেখছিলাম বিশালগড়ের দিকে আমরা নজর রেখেছিলাম, সেক্ষেত্রে বিশালগড় থেকে 14 কেজি গাঁজা আজকের পুলিশ এবং টিএসআর বাহিনী উদ্ধার করেছে, এবং ঠিক উল্টো দিকে আমরা কুমারঘাটের ছবিটা যদি দেখি সেখান থেকেও বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ রাখা হয়েছিল বাড়ির বিভিন্ন জায়গায়, আনাচে কানাচে চারিদিকে কিন্তু ঠেসে রাখা হয়েছিল, সেই সমস্ত মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, সেই খবর কিন্তু আমরা পাচ্ছি। এবং এর ক্ষেত্রেও কিন্তু পুলিশের কাছে আগে থেকে একটা খবর ছিল, এবং সেই সূত্র মারফতই আজকের এই অভিযান চলাকালে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মদ, তার পাশাপাশি আটক করতে সক্ষম হয়েছে রকি দাসকে। দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে রকি দাসের বাড়ি থেকে, বাড়ির বাগান থেকে বিভিন্ন জায়গাতে বোঝাই যাচ্ছে যে গর্ত করে রাখা ছিল সেই সমস্ত মদগুলোকে কিন্তু তুলছে পুলিশ, এবং পরবর্তী সময়ে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী। অত্যধিক পরিমাণে অবৈধ মাদকজাত দ্রব্য মজুত রাখার ফলেই কিন্তু আটক করা হয়েছে রকি দাসকে, এই খবরও কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে আজকে সকাল থেকেই চলে সেই অভিযান, এবং সেই অভিযানের ফলে পুলিশের কিন্তু আসে সাফল্য এবং আটক করতে সক্ষম হয়েছে রকি দাসকে। শুনবো ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট যুবক কি বলছে। মানে বাংলা মত পাওয়া গেছে, এমন বাংলা মত পাওয়া গেছে অল্প, বাংলা মত পাওয়া গেছে অল্প, আর ওই বিয়ার কাউন্টার থেকে এখন আনছিলাম, আমরা বেশি 10 টাকা লাভ পাই। সেই কার্ফিউকে মূলত কাজে লাগিয়ে দিদারভাবে নেশার বাণিজ্য কিন্তু রমরমাভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে প্রায় প্রত্যেকটা সময়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনাচে কানাচে অলি গলি থেকে রাজ্যের সর্বত্রভাবে কিন্তু একটা হদিশ পাওয়া যাচ্ছে, সন্ধান পাওয়া যাচ্ছে যে কোথাও না কোথাও মজুদ থাকছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী, আবার কোথাও অন্যান্য নেশা যারা রয়েছেন, যারা এই কারবারের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে, এবং সেই খবরও কিন্তু পৌঁছে যাচ্ছে পুলিশের কানে, এবং সেই অনুযায়ী কিন্তু অভিযান চালাচ্ছে রাজ্যের পুরো গোটা রাজ্যের পুলিশ, কিন্তু যৌথভাবে অভিযানে নেমে পড়েছে, এবং সেই অভিযানে কিন্তু আসছে একের পর এক সাফল্য, এবং এই সাফল্য আবারও দেখতে পাচ্ছি কুমারঘাটে, যেখানে কুমারঘাটে রকি দাসের বাড়িতে অভিযান চালানো হয়েছে, এবং সেই অভিযানের ফলেই মূলত উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী, এবং তার পাশাপাশি রকি দাসকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
বর্তমানে রাজ্যে চলছে কারফিউ এবং এই কারফিউকে কাজে লাগিয়ে মূলত বিভিন্ন জায়গাতেই কিন্তু আন্তঃরাজ্যভাবে কিন্তু নেশা সামগ্রী রাজ্যে এসে প্রবেশ করছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে রাজ্য থেকে কিন্তু পাড়ি দিচ্ছে অন্যত্র রাজ্যেও কিন্তু নেশা জাতীয় সামগ্রী। সেক্ষেত্রে গত বিগত দিনেও আমরা দেখেছি যে সমস্ত জায়গায় গাঁজার যে চারা গাছগুলো রয়েছে সে সমস্ত চারা গাছগুলোকে ধ্বংস করা হয়েছে। তার পাশাপাশি যে বা যারা এই মাথা অর্থাৎ যারা এই যে পুরো জাল বা এই যে পুরো বিস্তারটাকে বৃদ্ধি করছে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে পাকড়াও করতে সক্ষম হচ্ছে, আটক করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখন অব্দি পুরো জালটাকে কিন্তু ভাঙতে সক্ষম হয়নি পুলিশ। কিন্তু আগামী দিনে পুলিশের যে এই অভিযান জারি থাকবে প্রত্যেকটা দিনই সেই কথাও কিন্তু জানাচ্ছেন সকল পুলিশ প্রশাসন। আমার সঙ্গে সরাসরি রয়েছে কুমারঘাট থেকে আমাদের প্রতিনিধি অর্জুন মালাকার। অর্জুন দা, যে বিষয়টা আজকে জানতে চাইবো যে কুমারঘাটে আমরা দেখতে পাচ্ছি যে রকি দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণে দেশি বিদেশি মদ উদ্ধার হয়েছে, এবং সেক্ষেত্রে এত বিপুল পরিমাণে মদ উদ্ধার হলো কি হয়েছে পুরো বিষয়টা কি জানাচ্ছে পুলিশ প্রশাসন? অপরদিকে রকি দাসের বা কি বক্তব্য? রকি দাসের যে একটা কুমারঘাট একটা টিফিনের দোকান যেটা পাঁচপুরের দোকান ছিল সেটাকে লক্ষ্য রাখছিল যে স্থানীয় কুমারঘাটের যে বিএমএসের দু চারজন কর্মী আছিল সেখানে দেখতে পায় সেখানে কিছু বাংলা মদ এখানে রাখা হয়েছে, মজুদ রাখা হয়েছে। তারা সেটাকে প্রত্যক্ষ করে এবং তাদেরকে তাকে মানে এই ব্যবসাগুলো বন্ধ করার জন্য আপত্তি জানায়। এটা নিয়ে কিন্তু একটা সমস্যা বিবাদ সৃষ্টি হয়। তাতেই তারপরেই বিএমএস এর যে কয়েকজন যে সচেতন যে ছেলেরা ছিল তারা কুমারঘাটের এসডিপিও কমান্ডার ইয়াংকে ফোন করেছে। ফোন করার পরে উনি সাথে সাথে এসেছেন এবং সেখানে তিনিও প্রত্যক্ষ করেন এখানে এখানে চার দামের মতন চার লিটারই দাম রয়েছে, সে চার লিটার চালের যে দামের মধ্যে চার দাম মতো যে এখানে পাওয়া গেছে বাংলা মদ, এবং ভিতরে কিছু বিহারের বোতল পাওয়া গেছে। এটা দোকান মালিকেই স্বীকার করেছে, যেটা সেও বলেছে যে এখানে কিছু বাংলা মদ পাওয়া গেছে। এটাই তাকে নিয়ে কিন্তু তারপরে যে কুমারঘাটের যে মোটরস্ট্যান্ডের যে ছেলেরা আছে তারাও বলেছে যে সে তার বাড়িতেও কিছু আছে। আমাদের কাছে ইনফরমেশন সে মোতাবেক কুমারঘাটের গোমঞ্জয় কিন্তু সেখানে তার বাড়িতেও বলছে এবং সেখানে গিয়ে কিন্তু ডিসিএম কুমার ডিসিএম ওনাকে কল করা হয়েছে এবং আরো স্টাফ মোতায়েন করা হয়েছে, তারপরে তাদের বাড়ি কিন্তু চার্জ করা হয়েছে। অর্জুন দা, এক্ষেত্রে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে বাড়িতেই মূলত মাটির তলা থেকে হয়তো উদ্ধার করা হচ্ছে সেই সমস্ত মদগুলোকে, এইরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু মাটির নিচ থেকে মূলত উদ্ধার করা হচ্ছে নেশা সামগ্রী। এইটাকে এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে মাটির নিচে নেশা সামগ্রী থেকে উদ্ধার হবে? মাটি না, অ্যাকচুয়ালি যে তারা যখন পুলিশ যখন তাদের বাইরে যখন পৌঁছে তখন কিন্তু পুলিশকে তারা ঢুকতে দেয়নি এবং তারা বলেছে যে আপনাদের যে সিস্টেম আছে যে আইনি যে সিস্টেম আছে সেই আইনি মোতাবেক আপনারা প্রবেশ করবেন না অথবা করবেন না। তখনই কিন্তু কুমারঘাটের এসডিপিও কিন্তু ভিতরে কিন্তু ঢুকেনি এবং সাংবাদিকরাও কিন্তু ঘটনাস্থলেই ছিল এবং সবের ক্যামেরায় কিন্তু লাইট চলছিল মানে স্ট্যান্ড বাই রেকর্ডিং চলছিল। সেখানে কিন্তু এসডিপিওর সাথে কিন্তু কিছু তর্ক বিতর্ক হয় বাড়ির মালিকের সাথে ব্যাপারে কিন্তু আমাদের যে ক্যামেরা কন্টিনিউ করছিল এবং যখন কুমারঘাটের আরো যখন পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে এবং ডিসিএম যখন ঘটনাস্থলে আছে তখনই গেট খুলে দেওয়া হয়, তারপরে কিন্তু সরাসরি তারা যে বাড়ির যে চতুর সীমানা এবং আনা সেখানে যে তালাশি করা হয় এবং সেখান থেকে গোমঞ্জয় রিয়াং অর্থাৎ এসডিপিও উনি নিজেই কিন্তু উদ্ধার করেছেন প্রায় 11 বোতল এটা ফরেন লিকার ফুল পাইপ বলা হয় যেটা উদ্ধার এবং তারপরে তাদের বাড়ি কিন্তু সার্চ করা হয়েছে তারা যে পারমিশন নিয়ে। তো তারা কিন্তু বাড়ির যে মালিক আছেন উনিও জানিয়েছেন যে আপনাদের কোনো যদি প্রবেশ করার আগে বাড়ির লোকরা অর্থাৎ রকি দাসের বাড়ির লোক কি জানতো তার এই কুকীর্তির বিষয়? না, রকি দাস কিন্তু জানতো না, কিন্তু সে ব্যাপারে কিন্তু অবগত ছিল না, কিন্তু সেখানে যে এই যে ইয়ে রয়েছে যেটা এই বিএমএস এর যে ছেলেরা রয়েছে তারা কিন্তু কিছু ইনফরমেশন আছে তাদের কাছে, তো সেই ইনফরমেশনই কিন্তু জানিয়েছিল যে এইচডিপিওর কাছে এইচডিপিও কিন্তু তখন ঘটনাস্থলে কিন্তু এসেছে। আসার পরে কিন্তু তারা দুঃখ ছিল না, তখনই বাড়ির থেকে যে তাদের কিছু ছেলেরা আছে তারা কিন্তু এইচডিপিওর কাছে কিন্তু উচ্চ নিচ্চ কথা বলেছে, কিন্তু সে ব্যাপারে আমাদের কাছে রেকর্ড রয়েছে এবং প্রকৃতি।
ধন্যবাদ অর্জুন দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টি এক্ষেত্রে উঠে আসছে যে আজকে সকাল থেকে মূলত এসডিপিও কুমারঘাট থানার এবং তারা সকলে মিলেই আজকে পুরো পুলিশ ফোর্স মিলে অভিযানে নামে এবং সেক্ষেত্রে রকি দাসের বাড়ি থেকে তার পাশাপাশি দোকান থেকে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে, তার পাশাপাশি রকি দাসকেও কিন্তু গ্রেপ্তার করেছে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।